আসসালামু আলাইকুম, শাহরিয়ার এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। মুরগির বসন্ত রোগে করণীয় সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিটি বাড়িতেই মুরগি পালন করা হয়ে থাকে, আবার খামারে বাণিজ্যিকভাবে অনেকেই মুরগি পালন করে থাকেন। মুরগি পালনে অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়, এগুলোর মধ্যে অন্যতম হলো মুরগির বিভিন্ন প্রকার রোগ। মুরগির জটিল রোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুরগির বসন্ত রোগ। আসুন জেনে নিই মুরগির বসন্ত রোগের করণীয় সম্পর্কে। একসাথে বিভিন্ন বয়সের মুরগি একসাথে পালন করলে এ রোগটি হতে পারে। খামারে মেঝে ভেজা বা চারপাশে পানি থাকলে মশা ও মাছির মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। খামারে অতিরিক্ত মশা থাকলে মশার কামড়ে হতে পারে এই বসন্ত রোগ। আক্রান্ত মুরগির নিঃশ্বাসের মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে, মুরগি ঠুকরা ঠুকরি করে ক্ষত সৃষ্টি করলেও হতে পারে। সব বয়সের মুরগ ও মুরগিতে এ রোগ হয়ে থাকে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। এ রোগের প্রকোপ বেশি হয়ে থাকে। বয়স্ক মুরগির ক্ষেত্রে ফাউল পক্স বা বসন্ত তেমন একটা মারাত্মক নয়, তবে এক্ষেত্রে মৃত্যুর হার প্রাপ্তবয়স্ক মুরগির ক্ষেত্রে 5% অর্থাৎ 5% হয়ে থাকে। কিন্তু বাচ্চা মুরগির এ রোগ হলে প্রায় শতকরা 50 থেকে 60% বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। দেশি মুরগি, কবুতর, কোয়েল গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে থাকে। সুস্থ মুরগি অসুস্থ মুরগির সংস্পর্শে আসলে এ রোগ হতে পারে। সুস্থ মুরগির মুখমণ্ডলে বা ত্বকে কোনো ক্ষত বা কাটা জায়গা থাকলে ওই স্থান দিয়ে ফাউল পক্সের জীবাণু প্রবেশ করতে পারে। পক্স বা গুটি বসন্ত হলে আক্রান্ত মুরগির বাচ্চা ঝিমাবে, অন্যান্য মুরগির বাচ্চাগুলি থেকে আলাদা হয়ে যে কোনো এক কোনায় বসে থাকবে। মুরগির নাকের চারপাশে এবং ঠোঁটের রং পরিবর্তন হবে। বাচ্চা বারবার নাক ও চোখের কাছে পা দিয়ে চুরকানোর চেষ্টা করবে। মুরগির শরীরে জ্বর থাকবে, যার ফলে বাচ্চা ঠিকমতো খাবে না। মুরগি ধীরে ধীরে দুর্বল হয়ে এক সময় মারা যাবে। এছাড়া যদি ডিম পাড়া মুরগি পক্সে আক্রান্ত হয়, সেক্ষেত্রে ডিম পাড়া মুরগির ডিম উৎপাদন কমে যাবে। ফার্মে দুই একটি মুরগির গায়ে গুটি বসন্ত দেখা দিলে আক্রান্ত মুরগিকে আলাদা করতে হবে। আক্রান্ত বাচ্চা এবং মুরগির ক্ষত স্থানে পটাশ বা জীবাণুনাশক তুলার সাথে লাগিয়ে আক্রান্ত স্থানে মুছে দিতে হবে এবং ক্ষত স্থানে একটি প্রলেপ দিতে হবে। প্রলেপটি দুইভাবে লাগানো যায়, পটাশ ও চুন একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে ক্ষত স্থানে প্রলেপ দিতে পারেন, অথবা কাঁচা হলুদ বেটে পেস্ট বানিয়েও প্রলেপ দিতে পারেন। দিনে 2 থেকে 3 বার করে দিতে হবে। এইভাবে 3 থেকে 5 দিন ব্যবস্থা নিলে আল্লাহর রহমতে ক্ষত স্থান শুকিয়ে যাবে এবং ক্ষত স্থানটি শুকিয়ে গেলে ওটাকে ঢালটা বলা হয়, সেটা উঠিয়ে দিলে আরও 2-1 দিন এইভাবে পেস্ট লাগিয়ে দিলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে মুরগি সুস্থ হয়ে যাবে। মুরগির গুটি বসন্ত হলে মুরগির গায়ে প্রচণ্ড ব্যথা হয় এবং শরীরে জ্বর লেগেই থাকে। আক্রান্ত বাচ্চা এবং মুরগির ক্ষত স্থানে পটাশ বা জীবাণুনাশক তুলার সাথে লাগিয়ে আক্রান্ত স্থানে মুছে দেওয়ার পর ব্যথা এবং জ্বর কমাতে ফাসবেট অথবা নাপা সিরাপ এর সাথে অ্যামক্সিলিন সিরাপ অথবা পাউডার 5 থেকে 6 দিন পর্যন্ত দিনে 2 থেকে 3 বার খাওয়াতে পারেন। কারণ হচ্ছে আপনার ফার্মে গুটি বসন্ত আক্রমণ করলে দেখা যাচ্ছে 2-1টির গায়ে আপনার গুটি বসন্ত দেখা দিবে, কিন্তু অন্যান্য সব মুরগির ক্ষেত্রে গুটি বসন্ত পুরোপুরিভাবেই বেরোবে না। সেক্ষেত্রে আপনি নাপা সিরাপ এবং অ্যামক্সিলিন এই ওষুধটি সবগুলো মুরগিকেই খাওয়াই দেবেন দিনে 2 থেকে 3 বার। নাপা এবং ফাসবেট এই দুটির ভিতরে যে কোনো একটি ব্যবহার করবেন জ্বরের জন্য এবং ব্যথা কমানোর জন্য। সেক্ষেত্রে আপনারা যদি নাপা সিরাপ ব্যবহার করেন সেক্ষেত্রে 1 মিলি 1 লিটার পানিতে, আর যদি ফাসবেট ব্যবহার করেন এটি হচ্ছে পাউডার, এটি হচ্ছে 1 গ্রাম 1 লিটার পানিতে। আর অ্যামক্সিসিলিনের ক্ষেত্রে অ্যামক্সিসিলিন হচ্ছে পাউডার, এটা আছে 1 গ্রাম 1 লিটার পানিতে ব্যবহার করবেন দিনে 2 থেকে 3 বার। গুটি বসন্ত রোগ সাধারণত গ্রীষ্মকাল এবং শীতে বেশি হয়ে থাকে, তাই গরমে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা করতে হবে এবং শীতে তাপের ব্যবস্থা করতে হবে।
35 দিন বয়স হলে অর্থাৎ বাচ্চার বয়স 35 দিন হলে অবশ্যই ফাউল ফ্যাক্সের টিকা দিতে হবে।